যখন দুটো পছন্দের শো মিলে যায় তখন কতটা ভালো লাগে বলুন তো। যেরকম ধরুন এক সিনেমায় আপনারই দুজন পছন্দের অ্যাক্টর, ব্যাস শোনায় সোহাগা। ঠিক এমনটাই হয়েছে জি বাংলার ক্ষেত্র, কারণ জি বাংলায় বেশ দীর্ঘদিন ধরে নন ফিকশন শো হিসেবে রাজত্ব করে চলেছে দিদি নাম্বার ওয়ান। কারণ রচনা ব্যানার্জি সঞ্চালিত এই শোতে যেরকম গেম স্ট্র্যাটেজি, ঠিক একইভাবে দিদির একের পর এক প্রশ্ন বাড়ে, কিন্তু একের পর এক উত্তরও চলে আসে, আর তার দৌলতে অনেক অজানা তথ্য সামনে চলে আসে। তাই সেলিব্রিটি সম্পর্কে জানতে হলে দিদি নাম্বার ওয়ানের শো মিস করা যায় না। ওখানে কি বলে যে আমার নাম দীপক অধিকারী, আমি ইঞ্জিনিয়ারিং পড়ে পাশ করেছি, একটু পলিটিক্সে নাচছি। আর এবার এই শোতেই পৌঁছেছিল সকলের ফেভারিট সিরিয়াল মিঠাই। মিঠাই কি হচ্ছে নাকি? হ্যাঁ বারবার তোমাকে বলছি জায়গায় জিনিস জায়গায় রাখো। কে না ছিল এইখানে? মিঠাই রানী অর্থাৎ সৌমিত্রিষা কুণ্ডু এবং তার অনস্ক্রিন ননদেরা। আর তাছাড়া মিঠাই রানী যেখানেই সেখানে উৎসে বাবু যে থাকবে না এমনটা তো হতেই পারে না। তাই গান করেও মাতাতে দেখা গিয়েছে সিদ্ধার্থ মোদক ওরফে আদ্রিত রায়কে। আদ্রিতের এই গুণটা কিন্তু দারুণ কাজে লাগিয়েছিল মিঠাই সিরিয়ালও। আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাও না কথা কানে। মাঝে অবশ্য সিডি বয় যখন শত্রু ধরতে নিজের রূপ বদল করে নিয়েছিল, ঠিক তখনই কিন্তু রকস্টার রিকি দারুণ গান গাইত, আর সেখানে আদ্রিত রায় তো ফাটাফাটি, সেটাকে আর বলার অপেক্ষা রাখে বন্ধুরা। আদ্রিতের গানে কিন্তু মুগ্ধ 8 থেকে 80। সিরিয়ালে শুটিং এর ফাঁকে মাঝে মধ্যেই সিডি বয় অর্থাৎ আদ্রিত রয়কে দেখতে পাওয়া যায় পোস্টার বয়েজের সাথে গান গাইতে, আর তারই পারফরমেন্সে অনেক সময় উপস্থিত থাকতে দেখা যায় মিঠাইয়ের পরিবারের সকলকেই প্রায়। তবে এবার দিদি নাম্বার ওয়ানে এসেও জমিয়ে দিলেন আদ্রিত রায়। তোকে ছাড়া বলে দে বলে দে বলে দে। বাঙালির পর্দার প্রিয় বৌমা সৌমিত্রিষা কুণ্ডু এবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। একই তো এটা দারুণ আনন্দের খবর, আর তার সাথে আদ্রিত রায়ের গান, উফ জমে ক্ষীর, তাই নয় কি বন্ধুরা? লাগে না ধুলো আমার দুমুঠো চাল ছুলো। অবশেষে লক্ষ্মী পুজোর স্পেশাল এপিসোডে গোটা মিঠাই পরিবার হাজির হয়েছিল দিদি নাম্বার ওয়ানের মঞ্চে, এবং সেখানে সৌমিত্রিষার পাশাপাশি আদ্রিত রায়ও কিন্তু গানে জমিয়ে দিয়েছিল শো। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। না পুছো কিছু সিবা ও গই।